জামাল কদু গানে সবাই রিলস, টিকটক, মোটামুটি সব সেলিব্রিটিরাই ছোট ছোট ভিডিও বানিয়েছে। তো আমাদের দেশে মহারানীও একটা ভিডিও বানাতে ভুলেনি। আর এদিকে মহারানী যে ভিডিওটা বানিয়েছে জামাল কদু গানে, আর আমাদের দেশে আর এক নায়িকা পরীমনি আপু, সে কিন্তু জামাল কদু গানে আর একটা রিলস বানিয়েছে। তো আমরা সবাই বলাবলি করছে, শুনতে পাচ্ছি যে পরী আপু এত দুষ্ট কেন, যেখানে বুবলি আপু এত সুন্দর করে জামাল কদু গানে ড্যান্স করলো, আর সেখানে বুবলি আপুর ড্যান্সের পাশাপাশি পরী আপু তার কুকুরের ছবি দিয়ে সেই রিলসটা কিভাবে বানালো, এত দুষ্ট হলে হবে না। তো বন্ধুরা, আজকে আমি জামাল কদু গানে বুবলি আপু যে রিলসটা ছেড়েছে সেখানে কিছু কমেন্ট আছে, আমি সেটা তোমাদেরকে পড়ে শোনাবো। কমেন্টগুলো শুনে তোমরা বুঝতে পারবে আমাদের মহারানীকে সবাই তাকে কতটা ভালোবাসে। তাসফিয়া লিখেছে, মন থেকে ঘৃণা আসে আপনার প্রতি, না অপবিশ্বাস এর জন্য না। সাকিব খান, কোনো ধোয়া তুলসী পাতা না, যে সব দোষ আপনার হবে। ঘৃণা লাগে আপনার ব্যক্তিত্বহীনতা, আপনার ফেসবুক পোস্টের কিছু ভাষা ব্যবহার এরপর থেকে, এতটা নোংরা আর থার্ড ক্লাস সেলিব্রিটি আর কেউকে দেখি নাই আমি। এক বন্ধু কমেন্ট করেছে, আল্লাহর কাছে দোয়া রইল, আল্লাহ যেন তোমাকে উচিত শিক্ষা একটা দেয়। এভাবে একটা মানুষের সংসার নষ্ট করে আবার অন্যজনের সংসারে ঢুকে তার জামাইকে নিয়ে ব্রেন ওয়াশ করিয়ে কনফারেন্স এর এসে যে ক্ষণিকের হাসিটা হাসছে, অন্যকে ছোট করে, এটা শাস্তি আল্লাহ তোমাকে দান করুক। আমি আসমা ইসলাম আশা লিখেছেন, বাথরুম থেকে বের হয়ে নাচতে শুরু করেছো, পারিবারিক শিক্ষার অভাব থাকলেও যা হয় তাই। আমি এই রিলসে অনেকগুলো কমেন্ট করেছি, তবে অনেক কমেন্ট বুবলি আপুর বাজে মন্তব্য এসেছে, তবে কিছু কিছু কমেন্ট ভালো লেগেছে।